তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকেই বলে ভাই আমি তো অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করি, তো আমার কপিরাইট ক্লেম কী জন্য আসে? তো অনেকেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন, সেগুলোর কারণে কপিরাইট ক্লেম চলে আসে। তো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা আমাদের ভিউয়ারদের যে বলতেছি, যে আমার ভিডিওটা দেখে এবং 2 মিনিটের বেশি না দেখেই কমেন্ট করে চলে যায়, সেটা আমার কাছে স্প্যাম কমেন্ট হিসেবে আসে। তো আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা 2 মিনিটের বেশি ভিডিও না দেখে কমেন্ট করবেন না। যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে কেটে চলে যাবেন, তো 2 মিনিটের বেশি না দেখে কখনো কমেন্ট করবেন না। তো বেশি কথা না বলে চলুন দেখিয়ে দেই কীভাবে কোথা থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। আপনার মোবাইল থেকে যে কোনো একটা মিষ্টি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিতেছি, ক্রোম ব্রাউজারটা আমার কাছে অনেক ভালো, তাই আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিতেছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, সেই সার্চ বারে সার্চ করবেন ইউটিউব অডিও লাইব্রেরি ফ্রি মিউজিক। তো আমি লিখতেছি, তো ইউটিউব অডিও লাইব্রেরি ফ্রি মিউজিক লিখে সার্চ করে দেবেন। তো আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের সামনে উপরের যে অডিও লাইব্রেরি ইউটিউব প্রথমটাই, এই প্রথমটাই, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আপনাদের ইউটিউব হোম পেজে নিয়ে যাবে। টু এট ধৈর্য সহকারে ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অসংখ্য অডিও মিউজিক চলে আসছে, আপনাদের যেটা পছন্দ এখান থেকে বাজিয়ে বাজিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি একটু জুম করতেছি, দেখুন এখানে অসংখ্য হাজার হাজার মিউজিক আছে যেটা ইউটিউব পারমিশন দিয়ে রেখেছে। তো এখান থেকে আপনারা যদি ডাউনলোড করে আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করেন তো কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো এখান থেকে আপনারা প্লে করে শুনে শুনে ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড করার জন্য আপনারা একটু স্ক্রল করবেন এদিকে, এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব, এখানে ডাউনলোডের অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করবেন। তো এটা সেভ অপশনে ক্লিক করলে আপনাদের দেখুন এখানে ডাউনলোড হচ্ছে। তো এভাবে আপনারা ডাউনলোড করবেন এবং পরে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করতেছি ভিডিওটা অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল থাকে বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবার শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।